আমার অঙ্কিতা ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি এসে গেছি আজকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। দেখো আজকে সকালে আজকে ছেলে স্কুল শুরু, কারণ বিয়ে সরস্বতী পুজোর জন্য অনেক দিন ছুটি ছিল, এই ঘরের কোনো কাজের দিকে আসতে পারিনি। আগে ছেলেকে রেডি করে তারপরে এখন রুটি ফুটি করে টিফিন টিফিন গুছিয়ে দিয়ে ওকে ছেড়ে দিলাম। এইবার আমাকে ঘরের কাজে লেগে পড়তে হবে। বিছনা বিছনা গোছানো কমপ্লিট, দেখো বিছনাটা গুছিয়ে ফেলেছি পরিষ্কার করে। দেখতে পাচ্ছ কত জামা কাপড় সব একদম পাহাড়ের মতন হয়েছে, এগুলো গুছাতে হবে। আবার কিছু কিছু জামা প্যান্ট আছে আমার, বিশেষ করে আমার নাইটির এই কাঁধগুলো আর এই সাইডগুলো একদম ছিঁড়ে গেছে, ওগুলোকে সেলাই করতে হবে। আর ওই ঘরের বিছনাটাও দেখো পরিষ্কার করে ফেলেছি, ওই দেখো। আর এই দেখো কতটা পরিমাণে বাসন জমে আছে। চলো এক এক করে কাজ করতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর আজকে বাসন মাজাটা দেখাবো না, আমি বাসনটা মেজে আসি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পরিষ্কার করে, তারপর তোমাদেরকে দেখাবো। সবসময় নোংরা অবস্থা দেখাতে ভালো লাগে না, একদিন আজকে ক্লিন করে তারপর দেখাবো। আচ্ছা তাহলে দেখতে থাকো ভিডিওটা। বাসন ফাসন মেজেছি, আর এই যে গ্যাসটা মুছে রেখেছি। এবার এই জামা কাপড়গুলোকে তাড়াতাড়ি করে ভাঁজ করে নিতে হবে, তারপর আসছি। সব সেলাই করতে হবে। ভাঁজ করে রেখা হয়ে গেছে। এবার কতগুলো জামা প্যান্ট বেরিয়েছে সেগুলো কেচে ধুয়ে তারপর একটু বাজারের দিকে যাব, এসে ঘর দোরটা মুছবো। এতগুলো জামা প্যান্ট বেরিয়েছে কাচার জন্য, কাচাটা তোমাদের দেখাতে পারি না কারণ এই বাথরুমটা সামনে বসে আমি জামা প্যান্ট কাচি, তো ওই জন্য দেখাতে পারি না। জামা প্যান্টগুলো কেচে আসি তারপর তোমার দেখা। জামা প্যান্টগুলোকে কেচে বাইরে রোদ্দুরে দিয়ে দিলাম। এবার যেতে হবে, চিকু মেরি দুজনেই শুয়ে আছে, এবার যেতে হবে। বাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এই কুর্তিটা পরে নিলাম ঝট করে। এখন 11টা বেজে গেছে, জানি না বাজারে কী পাবো, কিন্তু বাজার তো অবশ্যই যেতে হবে। কিন্তু বাজারে তোমাদেরকে নিয়ে যেতে পারবো না কারণ আমি সাইকেল চালিয়ে যাবো, সাইকেল চালিয়ে গেলে ফোনটা কে ধরবে বলো, ওই জন্য বাজারে তোমাকে নিয়ে যেতে পারলাম না। আপাতত যেদিনকে আমি আবার কারোর সাথে যাব কিংবা ছেলে আমার সাথে যাবে সেদিনকে তোমাদের সাথে তোমাদেরকে অবশ্যই নিয়ে যাব। তো চলো বাজার থেকে ঘুরে আসি তাড়াতাড়ি। দেখো এই যে ঢালা ফাঁসা মাছ নিয়েছি তিনটে, আমি আর আমার বিল্লু খাবো। আর এখানে একটুখানি চিকেন নিয়েছি 500 মতন,
তো আমার ছেলের হবে না, হয়তো একদম স্কুল থেকে এসে গেছে, তো আর একদম ভাত ফাত কিচ্ছু খেতে চাইবে না, এই জন্য এটা নিয়ে আসলাম। আমি বাজার থেকে চলে এসেছি, এই মাত্র এসে তোমাদের সাথে বাজারটা শেয়ার করলাম। এখন ঘরটা মুছে নিয়ে তারপর স্নান করে পুজো করে রান্নার দিকে যাব। চলো দেখতে থাকো। চিকেনের ঝোল মাথাটা আশ্রাবো, মাথায় একটু হালকা করে তেল দিলাম, তেল দিয়ে এবার মাথাটাকে আশ্রে সিঁদুরটা পরে নি। সিঁদুরটা পরে নিলাম, পরে নিয়ে এবার চিকু মেরিকে খেতে দেবো। আর এখনও হাজবেন্ড আসেনি, আর ছেলে স্কুল থেকেও বাড়ি আসেনি এখনও। ছেলে স্কুল থেকে বাড়ি আসতে আসতে বেজে যাবে তোমার ওই 4:30-4:45 বেজে যাবে। যে কানেরটা পরেছিলাম সে কানেরটা খুলে রেখেছি, অন্যটা কানে পরতে হবে, কারণ ওই কানেরটা ভালো লাগছে না পরতে। আমার সেফটি পিন কানেরটা আছে, ওটাই পরবো। এতদিন এইদিকে রাখেল দাঁতের ব্যথায় মরলাম, আবার এবার এইটা শুরু হয়েছে। দেখো এদিকটা কেমন ফুলে রয়েছে এখন, কিছু খেতে গেলে ভীষণ পরিমাণে লাগছে। চলো কাজ তো করতেই হবে। পুজো করা হয়ে গেছে, এই মাত্র পুজো করে উঠলাম। দেখো ধূপকাঠিটাও জ্বলছে এখনও, পুজো করে এই যে এইমাত্র স্নান ঠান করে এলাম। এখন 1:45 বাজে, স্নান করে পুজোটা দিয়ে নিলাম, রান্না ওদিকে কমপ্লিট, পুজোটাও হয়ে গেছে। চলো দেখে নাও, দেখো ব্যাক ক্যামেরা করে দেখা, দেখো এত বড় মেয়ে কোলে উঠেছে, দৌড়ে আসলো কোলে উঠবে বলে নামার জন্য ব্যস্ত হয়ে গেছে। এত বড় মেয়ে কোলে ওঠো, কোলে ওঠো, এত বড় মেয়ে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আসবে, আমায় কোলে নাও, আমায় কোলে নাও। ঠিক আছে চুপ করে কম বসে হারো, কোলে নিতে হবে। অনেকক্ষণ আমি কাজ করছিলাম, একটু কোলে নিয়ে নি, এবং কোলে নিতে হবে, তাই না মা? বোকো বোকো, মা চুপ করতে বলছে, দেখবে আমি কোনো কথা বলবো না। হুম মা, আমি কোনো কথা বলবো না, আর নামবে, আবার এখন নামবে। হাম্পা দেবো, দেবো তোমায় হাম্পা,
তুমি দিতে পারো না হাব্বা, পিত্তি দেবো ওকে, পিত্তি পিত্তি দেবো একটা। দেখো গরম শুয়ে আছে চুপ করে, দেখতে পাচ্ছ মা একটু কথা বলো, তুই বউ করে দাও, বউ বউ করে দাও, আম্বা মিশে না, আম্বা মিশে না, আম্বা চিকু দাদা বড় হয়ে গেছে, চিকু দাদা বড় হয়ে গেছে, চিকু দাদাকে তো কোলে নেওয়া যায় না, চিকু দাদা কোলে ওঠার বায়না, ও উঠলে পারে তখন বায়না করে আমাকেও না, কিন্তু ছোটোরা যেমন বায়না করে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আসবে, গায়ের উপর দুটো হাত দিয়ে বলবে কোলে নাও, আর সারাদিন কাজকর্ম করেছি আর কোলে নেওয়া হয়নি, সেই জন্য এখন দৌড়ে ছুটে এসছে আমাকে কোলে নাও। এ দেখো দুজন মিলে কেমন খেলা করছে, দেখো আমি ভাত দেবো ওদেরকে,